1290 খ্রিস্টাব্দ। প্রায় 84 বছর ধরে রাজত্ব করা দাসবংশের অবসান ঘটিয়ে জালালউদ্দিন মোহাম্মদ খিলজি দিল্লিতে খিলজি বংশের শাসনকাল স্থাপনা করেন। জালালউদ্দিন দাসবংশের সর্বশেষ সম্রাট মুইজউদ্দিন মোহাম্মদ কাইকোবাদকে হত্যা করে সিংহাসন দখল করেছিলেন। এই কাজে তিনি তুর্কি, আফগান আর ফার্সি আমিরদের সাহায্য পেয়েছিলেন। জালালউদ্দিন নিজেও একজন আফগান ছিলেন, ফলে এই প্রথম দিল্লিতে আফগান রাজত্বকাল শুরু হয়। তো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এভিট্রিক্স। আজ আমরা এই ভিডিওতে ভারতের প্রথম আফগান শাসিত বংশ খিলজি বংশের সম্পূর্ণ ইতিহাস জানব। জালালউদ্দিন মোহাম্মদ খিলজি মাত্র 6 বছর রাজত্ব করতে পেরেছিলেন। তিনি একজন বিনম্র আর বৃদ্ধ রাজা ছিলেন, তাই সুযোগ বুঝে 1296 খ্রিস্টাব্দে তার নিজের ভাইপো এবং জামাই জুনাখা তাকে হত্যা করে আর দিল্লি সিংহাসন ছিনিয়ে নেয়। এই জুনাখাই পরবর্তীকালে দুর্ধর্ষ শাসক আলাউদ্দিন খিলজি নামে পরিচিত হয়। আলাউদ্দিন খিলজি প্রথম দিকে কারাজাগির অঞ্চলের একজন সামান্য সুবেদার হিসেবে নিযুক্ত ছিলেন। এই সময়ে তিনি মালভা আর দেবগিরির ওপর আক্রমণ করেন এবং প্রচুর লুটপাট করেন। আলাউদ্দিন খিলজি শাসক কম লুটেরা বেশি ছিলেন। সিংহাসন দখলের পর তিনি দক্ষিণ ভারতেও সেনা অভিযান চালান। তিনি গুজরাট, মালভা, রণথম্বর এবং চিতোর আক্রমণ করে নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। তবে তার এই বিজয় আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি, কারণ উত্তর পশ্চিম ভারতে মঙ্গল আক্রমণ শুরু হয়। মঙ্গল আর আলাউদ্দিনের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ সংগঠিত হয় এবং মঙ্গলরা ফিরে যায়। এই সময় আলাউদ্দিন তার সেনাপতি মালিক কাফুর এবং খুসরু খানকে দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তারে পাঠায়। তারা দক্ষিণের বেশিরভাগ রাজ্যগুলিকে লুটপাট আর অত্যাচার করতে শুরু করে। এই সময়ই সেনাপতি মালিক কাফুর ওয়ারেঙ্গেল থেকে মানব ইতিহাসের সবচেয়ে দামি হীরা কোহিনুর লুট করে নিয়ে আসে। আলাউদ্দিনের শাসন ব্যবস্থা। আলাউদ্দিন কর ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিল। তিনি আনাজ ও কৃষি দ্রব্যের ওপর কর 20% থেকে বাড়িয়ে 50% করে দেন। স্থানীয় আধিকারিকদের কর গ্রহণের ওপর দালালি বন্ধ করে দেন এবং সরাসরি সম্রাটকে কর দেওয়ার ব্যবস্থা করেন। রাজ কর্মচারীদের বেতন প্রায় অর্ধেক কেটে নেওয়া হয়। এইসব নীতির জন্য রাজকোষে প্রচুর অর্থ সঞ্চিত হতে শুরু করে। ওই অর্থ তিনি সেনাবাহিনীকে মজবুত করতে কাজে লাগান। জিনিসপত্র বেচাকেনার ওপর তিনি নিয়ন্ত্রণ করতে শুরু করেন। এজন্য তিনি নির্দিষ্ট বাজার দর চালু করেন। এছাড়া শাহানাই মান্ডি নামে কয়েকটি মান্ডিও প্রতিষ্ঠা করেন। এসব কারণের জন্যই আর্থিক মন্দার সময়ও তার সৈন্যদের রসদের অভাব হতো না। আলাউদ্দিন তার দখল করা রাজ্যগুলির ওপর অকথ্য অত্যাচার চালাত। যেমন চিতোরের রাজা রঞ্জিত সিং এর মৃত্যুর পর সেখানকার নারীরা শুধুমাত্র তাদের সম্মান বাঁচাতে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছিল। আলাউদ্দিনের হারামে প্রায় 70,000 নারী পুরুষ শিশু থাকত। যদি আলাউদ্দিন তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের খোঁজ পেত, তাহলে তার পুরো পরিবারকে হত্যা করত। 1316 খ্রিস্টাব্দে আলাউদ্দিনের মৃত্যুর পর সেনাপতি মালিক কাফুর সিংহাসন দখলের চেষ্টা করেন, কিন্তু আফগান আর ফার্সি আমিররা তাকে সাপোর্ট করেনি। শোনা যায় মালিক কাফুরের সাথে আলাউদ্দিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর তিনিই নাকি আলাউদ্দিনকে হত্যাও করেছিলেন। পরবর্তীতে মালিক কাফুরকেও হত্যা করা হয়। খিলজি বংশের শেষ সুলতান ছিলেন কুতুবউদ্দিন মুবারক শাহ। তিনি 4 বছর রাজত্ব করেছিলেন। এরপর খুসরু শাহ তাকে হত্যা করে। খুসরু শাহ মাত্র কয়েক মাস রাজত্ব করেছিল। এরপর 1320 খ্রিস্টাব্দে গাজী মালিক তাকে হত্যা করে এবং পরবর্তীতে এই গাজী মালিকই গিয়াসউদ্দিন তুগলক নাম ধারণ করে তুগলক বংশের স্থাপনা করেন এবং এরই সাথে সাথে খিলজি বংশের অবসান ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।